ডাকঘরের পাঠদানে তোমাদের সবাইকে আজকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে স্থানাঙ্ক জ্যামিতি অথবা কোঅর্ডিনেট জিওমেট্রি। তো আসলে প্রথমে আমাদের স্থানাঙ্ক জ্যামিতি বা কোঅর্ডিনেট জিওমেট্রিটা শুনলেই প্রথমে যেটা মাথায় আসে সেটা হচ্ছে অবশ্যই এটা একটা জিওমেট্রির অংশ বা জ্যামিতির অংশ। আর স্থানাঙ্ক নামটা শুনলে প্রথমে মাথায় আসে এটা কাল, অবস্থান বা সামথিং স্টেট। তো আমরা যখন কোনো বিন্দু, সরলরেখা বা বক্ররেখা এই জিনিসগুলো বীজগাণিতিক নিয়মে জ্যামিতির যে অংশে প্রকাশ করি সেটাই হচ্ছে স্থানাঙ্ক জ্যামিতি। খুবই সোজা একটা বিষয়। আচ্ছা, তো প্রথমে যদি স্থানাঙ্ক জ্যামিতি নিয়ে আলোচনা করতে হয় তাহলে আমাদের খুব সূক্ষ্ম একটা বিষয় এবং বেসিক যে বিষয়টা সেটা নিয়ে আলোচনা করতে হবে, আর যেটা হচ্ছে এক্সিস বা অক্ষ। এটাকে আমরা ফ্রেম অফ রেফারেন্স বা প্রসঙ্গ কাঠামোও বলতে পারি। আচ্ছা, তো এক্সিস বা অক্ষটা আমি এঁকে দিচ্ছি, এটা হচ্ছে একটা এক্সিস। এখন বলতে পারো এটা আবার কি হলো, এক্সিস এভাবে কেন, দুইটা দাগ, এটাকে কি এক্সিস বলা যায়? হ্যাঁ, যখন এক্স এক্স প্রাইম ও, অতএব এক্স ও এক্স প্রাইম এবং ওয়াই ও ওয়াই প্রাইম, এই দুইটা স্ট্রেট লাইন, এই দুইটা স্ট্রেট লাইনের মাধ্যমেই আমরা মূলত এক্সিস বা অক্ষ এঁকে থাকি। তো এই এক্সিস দিয়ে মূলত আমরা কি কাজ করি? এক্সিসের কাজ হচ্ছে আমরা কোনো বিন্দুর অবস্থান নির্ণয় করব। সেটা কিভাবে নির্ণয় করব আসো দেখি। ধরো একটা, আচ্ছা তার আগে আমি জানিয়ে নিচ্ছি, এই ও বিন্দুটা হচ্ছে 0,0 বিন্দু। 0,0 বিন্দুটা হচ্ছে একটা নির্দিষ্ট একটা বিন্দু, নির্দিষ্ট একটা বিন্দু। আচ্ছা, এই বিন্দুর সাপেক্ষে আমরা যে কোনো অবস্থানে একটা বস্তু অথবা বিন্দুর অবস্থান নির্ণয় করব। ধরো পি বিন্দুতে একটা বস্তু বা একটা বিন্দু আছে। এখন আমরা এই পি বিন্দুর বস্তুটার অবস্থান কিভাবে নির্ণয় করব? প্রথমে আমি আমার বাসার দরজা থেকে যখন বের হচ্ছি, বাসার দরজার সামনে দাঁড়িয়ে বাসার দরজার ডান সাইডকে ধরব কি এক্স অক্ষ, বাম সাইডকে ধরব এক্স প্রাইম। এক্স ও এক্স প্রাইম পুরোটাই হচ্ছে এক্স অক্ষ, এবং বাসার দরজার ঠিক সামনে ধরব হচ্ছে ওয়াই অক্ষ, এবং পেছনে ধরব ওয়াই প্রাইম অক্ষ। ওয়াই ও ওয়াই প্রাইম একটাই অক্ষ, একটা হচ্ছে পজিটিভ সাইড, একটা হচ্ছে নেগেটিভ সাইড। আর যখন বাসার দরজা দাঁড়িয়ে ডান দিকে যাব সেটা হচ্ছে পজিটিভ এক্স অ্যাক্সিস, যখন বাম দিকে যাব সেটা হচ্ছে নেগেটিভ এক্স অ্যাক্সিস। তোমাদের বুঝতে একটু কষ্ট হবে কারণ বোর্ডটা আমার সোজাসুজি ঠিক উল্টো দিকে, এজন্য যখন আমি এভাবে দাঁড়াবো তখন ডান সাইড, এটা হচ্ছে আমার বাম সাইড, এটা হচ্ছে সামনে, এটা হচ্ছে পেছনে, কারণ এটা যে কোনো মেঝেতে অথবা দেয়ালে আমরা এই জিনিসটা নিয়ে কল্পনা করতে পারি। আচ্ছা, তো ধরো বাসার দরজা থেকে কেউ যে কোনো পথে পি বিন্দুতে এসে পৌঁছালো। এখন পি বিন্দুতে ওই বস্তুটার অবস্থান বা ব্যক্তির অবস্থান আমি কিভাবে নির্ণয় করব? সেটা হচ্ছে প্রথমে আমরা এক্স অ্যাক্সিসের দিকে আগালাম, এরপরে আমরা ওয়াই এক্সিসের দিকে আগালাম। এক্সিসের দিকে আমরা কতটুকু আগালাম? 1, 2, 3, 4 5 স্টেপ। এন্ড ওয়াই এক্সিসের দিকে আমরা আগালাম 1, 2, 3 4 স্টেপ। সো এখন কথা হচ্ছে যে যদি আমি বলি পি বিন্দুর অবস্থান হচ্ছে 1, 2, 3, 4, 5 এন্ড 1, 2, 3, 4, তাহলে আমি পি বিন্দুর অবস্থান বলতে পারি 5,4। এখন যদি এমন হয় যে ওয়াই অক্ষ থেকে, এটা হচ্ছে ওয়াই অক্ষ, ওয়াই অক্ষ থেকে কোনো বিন্দুর অবস্থান বা ওয়াই অক্ষ থেকে কোনো বিন্দুর সরলরৈখিক যে দূরত্ব সেটা হচ্ছে তোমার ভুজ, আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে কোটি। এই কোটিটা হলো ঠিক এই এক্স অক্ষ, এই এক্স অক্ষ থেকে এই পি বিন্দুর সরলরৈখিক যে দূরত্বটা সেটাকে আমরা বলি কোটি, যেটাকে আমি ইন্ডিকেট করে দিচ্ছি
আচ্ছা, তাহলে আমি যদি ওয়াই অক্ষে এই চার ঘর আগাই, তাহলে আমি সেটা বলবো কোটির ভ্যালু। এবং আমি এক্স অক্ষে যদি এই পাঁচ ঘর আগাই, সেটা হচ্ছে ভুজের ভ্যালু। তো কোনো বিন্দুর অবস্থানের প্রথমে থাকে হচ্ছে ভুজ এবং পরে থাকে হচ্ছে কোটি। আচ্ছা, এখন কথা হচ্ছে যে আমি এটাকে x অ্যাক্সিস, x প্রাইম, x ও y, y প্রাইম। এখন আমি কেন এই বিন্দুটাকে পজিটিভ 5 ধরবো? আমি এটাকে তো নেগেটিভ 5ও ধরতে পারি। তো হোয়াটস দ্য রিজন অ্যাকচুয়ালি? আসি, এই যে অ্যাক্সিস, এটার x, সরি, x ও x প্রাইম এবং y ও y প্রাইম, এটা চারটা চতুর্ভাগে বিভক্ত। এই চারটা চতুর্ভাগে প্রত্যেকটিকে আমরা বলতে পারি কোয়ার্ডেন্ট। কি বলতে পারি? কোয়ার্ডেন্ট। আচ্ছা, এই প্রত্যেকটি চতুর্ভাগকে, সো এই চতুর্ভাগে যে ভ্যালুগুলো আমরা পাবো, x এর যে ভ্যালু পাবো সেটা হচ্ছে অলওয়েজ পজিটিভ, এবং y এর যে ভ্যালু পাবো সেটা হচ্ছে অলওয়েজ পজিটিভ। এবার আসি বামে চলে যাই। যদি আমরা y ও x প্রাইম এই অ্যাক্সিসকে কল্পনা করি অথবা এই কোয়ার্ডেন্টকে কল্পনা করি, তাহলে হচ্ছে আমি সবসময় এই কোয়ার্ডেন্টে x এর ভ্যালু পাবো হচ্ছে মাইনাস, অ্যান্ড y এর ভ্যালু পাবো হচ্ছে প্লাস বা পজিটিভ। যদি এই চতুর্ভাগ কল্পনা করি বা কোয়ার্ডেন্ট কল্পনা করি, তাহলে আমি এই চতুর্ভাগে পাবো হচ্ছে x এর ভ্যালু মাইনাস, y এর ভ্যালু মাইনাস, এবং এই চতুর্ভাগ হচ্ছে তোমার x এর ভ্যালু পজিটিভ এবং y এর ভ্যালু নেগেটিভ। আচ্ছা, কথা হচ্ছে এটা কিভাবে ডিপেন্ড করে, এটা কেন দিব? এটা দেওয়ার কারণ হচ্ছে এই যে x এবং এই যে x প্রাইম, এটা হচ্ছে সবসময় ঋণাত্মক দিক, এটা হচ্ছে ধনাত্মক দিক, আর এটা হচ্ছে নিউট্রাল। এবং এই y হচ্ছে সবসময় পজিটিভ, এই y প্রাইমটা হচ্ছে সবসময় নেগেটিভ। সো আমি সবসময় ভুজের দিকে যাব, এরপর হচ্ছে কোটির দিকে যাব। সো কোটির ভুজের ভ্যালুটা যদি পজিটিভ, আর এখানে কোটির ভ্যালু পজিটিভ, এখানে ভুজের ভ্যালু নেগেটিভ, তারপর হচ্ছে কোটির ভ্যালু। সো সেম অ্যাজ বিফোর, যে আমি প্রত্যেকটা দিকেই আগে ভুজের ভ্যালু দিব, তারপর কোটির ভ্যালু দিব। আচ্ছা, এরপরে আসি যদি এমন হয়, ধরো যদি এমন হয় ধরো যে এই x অক্ষের উপর একটা বিন্দু আছে, এখন x অক্ষের উপর যে বিন্দুটা আছে সেটার অবস্থান বা স্থানাঙ্ক আমি কিভাবে নির্ণয় করব, এটা একটা প্রশ্ন। অথবা ধরো y অক্ষের উপর একটা বিন্দু আছে, তো এই y অক্ষের উপর বিন্দুটারও অবস্থান বা স্থানাঙ্ক আমি কিভাবে নির্ণয় করব? বিকজ আমরা এতক্ষণ বিভিন্ন কোয়ার্ডেন্টে ছিলাম, কিন্তু এটা দেখো একদম অক্ষের উপরে। তো অক্ষের উপরে হলে আমরা প্রথমে দেখব সেটা কি x অক্ষের উপরে নাকি y অক্ষের উপরে, এটা ফার্স্টে ডিটারমিন হবে। আচ্ছা, এরপরে যদি দেখি যে না এই x অক্ষের উপরে, তাহলে দেখো 0,0 বিন্দু থেকে আমরা x অক্ষের দিকে 1, 2, 3, 4, 5 ঘর আগাচ্ছি সাপোজ। আচ্ছা, x এর কিন্তু একটা ভ্যালু আছে, সেটা হচ্ছে 5, ধরলাম এই বিন্দুটা হচ্ছে p বিন্দু। তো x এর ভ্যালুটা 5, কিন্তু y এর কিন্তু কোনো ভ্যালু নাই আলটিমেটলি। সো y এর যদি আলটিমেট কোনো ভ্যালু না থাকে, তাহলে অবশ্যই সেই ভ্যালুটা 0 হবে, কারণ y এর দিকে আমরা আগাচ্ছি না। একদম এভাবেই যদি আমরা y অক্ষ নিয়ে কল্পনা করে থাকি, তাহলে y অক্ষ থেকে যখন আমি একটা বিন্দুর অবস্থান, y অক্ষের উপরে যখন আমি একটা বিন্দুর অবস্থান কল্পনা করব, তখন দেখা যাচ্ছে যে x অক্ষের কোনো ভ্যালু নেই এবং y অক্ষের একটা ভ্যালু আছে, যেটা হতে পারে 4, 5 কিংবা যে কোনো কিছু। তো এটাই, y অক্ষের উপর যে কোনো বিন্দুর ভুজ, y অক্ষের উপর যে কোনো বিন্দুর ভুজ হচ্ছে 0, এবং কোটি হচ্ছে
তোমার যে কোনো একটা ভ্যালু হইতে পারে, সেটাকে তুমি ওয়াই বলতে পারো অথবা ওয়াই ওয়ান বলতে পারো, তুমি যে কোনো কিছু দিয়ে মেজার করতে পারো এটাকে। আরেকটা হচ্ছে এক্স অক্ষের উপর যে কোনো বিন্দুর কোটি শূন্য হয় সবসময়। সো এটা টুকে রাখবে আশা করি।